মুখ্যমন্ত্রীর নির্দেশে ইছামতি খাল সংস্কার টাকি পৌরসভার। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে টাকি পৌরসভা ও হাসনাবাদ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের মাঝখান দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। তার মধ্যে 4 কিলোমিটার নদীর শাখা খাল হাসনাবাদ একটা অংশ ও টাকি পৌরসভার 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর, 7 নম্বর ওয়ার্ড, 10, 11, 12 নম্বর ওয়ার্ডগুলি অবস্থিত। দীর্ঘদিন খাল সংস্কার না হওয়ার ফলে বর্ষাকাল আসলেই জলবন্দী হয়ে পড়ে প্রায় 30,000 মানুষ। জল ভর্তি হয়ে যায়, জলের জন্য চাষবাস হয় না ভালো, ওই কবছর তো হয় না। এবছর আমাদের চেয়ারম্যান হচ্ছে খাল টাল কাটে ভালো জল চাষবাস। এবার পাশাপাশি 700 বিঘা জমিতে বৃষ্টির জল ঢুকে পড়ে, নদীর নোনা জল ঢুকে বিভিন্ন ফসলও ক্ষতিগ্রস্ত হয়। 2022 সালের 29 নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন সফরে এসে টাকিতে পিএইচপি বাংলোতে রাত্রি যাপন করার সময় টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ফারুক গাজীদের নির্দেশ দিয়েছিলেন ইছামতি খাল সংস্কারের জন্য। তার প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিলেন আর সেই কথা মাথায় রেখে 57 লক্ষ টাকা ইছামতি নদীর খাল সংস্কারে বরাদ্দ করল টাকি পৌরসভাকে। বর্ষা আসলে এখানে জলমগ্ন হয়ে যায়, কোনো খাল বলে কিছু ছিল না। সেটা দিদি হচ্ছে কি আমাদের মুখের দিকে তাকিয়ে, চাষিদের মুখের দিকে তাকিয়ে দিদি এই জিনিসটা খুব তাড়াতাড়ি আমাদের পাশ করিয়েছে। টাকি পৌরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান উদ্যোগে আমাদের এই কাজ চলছে, কাজ খুব ভালোভাবে করেছে, কোনো কিছু অসুবিধা নেই। আর তার কাজ শুরু হলো বর্ষার আগেই। টাকি পৌরসভা ও পৌর নাগরিকদের নিয়ে খাল সংস্কারে হাত লাগালেন শতাধিক পৌর নাগরিক। টাকি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্র বলেন, এর ফলে একদিকে টাকির বেশিরভাগ অংশের মানুষ আর জলবন্দী হবে না, পাশাপাশি জমির চাষবাস ভালো করে করতে পারবেন। অন্যদিকে বর্ষার জল সংরক্ষণ করে চাষের সুবিধা হবে বলে এমনটাই জানালেন। বর্ষার আগে এই খাল সংস্কারের কাজ পুরোটাই শেষ হবে। ইতিমধ্যে 4 কিলোমিটার এই ইছামতি নদীর খালের 90% কাজ শেষ হয়েছে, বাকি 10% বর্ষাকাল আসার আগেই শেষ হয়ে যাবে। টাকি পৌরসভা ও হাসনাবাদের একাংশের মানুষের দীর্ঘদিন ধরে অভিযোগ এই ইছামতি খাল সংস্কার নিয়ে। তাদের কথা মতো এবার রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় খাল সংস্কারের টাকা বরাদ্দ করে দ্রুত এই কাজ শেষ করার কথা বলেছেন। টুকটা মেন সমস্যা আমাদের এই যে বর্ষা আসলে, প্রতি বছরের যে বর্ষাটা, বর্ষা আসলেই জলমগ্ন সাধারণ মানুষ সব জলের তলায় ডোবাডুবি করে যায়। এর জন্য আমরা এই আমাদের 12 নম্বরের কাউন্সিলর আছে আর ভাই চেয়ারম্যান, এদের উদ্যোগে মানে আমরা সহযোগিতা সমানভাবে চালিয়ে যাচ্ছি, গ্রামের মানুষভাবে চালিয়ে যাচ্ছি, সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি, সুস্থভাবে স্বাভাবিকভাবে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ কাজটা চলছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।